बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रात ও দিবাশাখার দশম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ইয়াসমিন পারভীন সহকারী শিক্ষক প্রাত শাখা একটা খাসকি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তোমাদের সাথে আছি বাংলাদেশীয় বিশ্ব পরিচয় বিষয়ে सुप्रिय शिक्षार्थी गत बच्चर तुम्हारे साथ मात्र दो क्लास नियार सूझ हो आशा करी तुम्हारे मने आ तक तुम्हारे सुविधार्थे एवं नवम श्रेणी सुविधार्थे दो क्लास एकसाथे तई तृतीय अध्याय जतटुकु मने पड़े तृतीय अध्याय पृथ्वी गति दिवारात्रि ह्रास बृद्धि ऋतु परिवर्तन जोर भाटे आलोचना तीन अध्याय नासरीना तुम्हारे साथ आलोचना कर त्रयोदश अध्याय बांग्लादेश सरकार अर्थ और बैंक व्यवस्था आशा करी तुम्हारे सवार सामने बई आई खुलो पृष्ठा नम्बर मन पृष्ठा नम्बर हम 183 183 ठीक है मेरा तुम्हारे एक अवगत जाना तुम्हारे सिलेबस खूब सम्भव एटा द्वादश अध्याय पुरानो बोयेर सूचीपत्र हिसेबे तुम्हारे बोये तुम्हारा 2020 साल बी तुम्हारा पढ़छ 2020 और 2021 दो बी देखल त्रयोदश अध्याय दुखित जैक त्रयोदश अध्याय आछे बांग्लादेश सरकार अर्थ और बैंक व्यवस्था तुम्हारा जानो जेकोनो देशेर অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা এবং সমৃদ্ধির জন্য সরকারকে বিভিন্ন রকম কাজ করতে হয় বিভিন্ন রকম ভূমিকা পালন করতে হয় জনগণের আস্থা অর্জনের জন্য অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য দেশ রক্ষার জন্য সমৃদ্ধির জন্য দেশের উন্নয়নের জন্য তাই না সেজন্য সরকারকে কি করতে হয় মানুষের জানমালের নিরাপত্তা বিধান দেশ রক্ষা प्रशासन परिचालना अर्थनैतिक उन्नयन कर्मकांड और जनकल्याणमूलक ठीक तेमनी बांग्लादेश सरकारेरो गुरुत्वपूर्ण भूमिका रयेछे गुरुत्वपूर्ण भूमिका पालन करते हले सरकारेर विपुल अर्थेर प्रयोजन हय विपुल परिमाण अर्थेर प्रयोजन विपुल परिमाण अर्थे जोगान देवार जन्य संकलनेर जन्य संग्रहेर जन्य सरकारके विभिन्न रकमेर ग्रहण करते हैं विभिन्न विषय व्यवस्थापना गढ़े तुलते हैं सरकार की प्रशासन क्षेत्र अर्थ स्वास्थ्य चिकित्सा बैंक एरक बहु क्षेत्र भित्ति बहु क्षेत्र सरकार के विभिन्न सेक्टर सरकार के विभिन्न रकम व्यवस्थापना ग्रहण करते हैं ठीक तेमनी एर मध्य थे गुरुत्वपूर्ण व्यवस्थापना बृहत्तम दुटी व्यवस्थापना हमें अर्थ व्यवस्था और बैंक व्यवस्था जे दुटो हमें आज के आलोच्य अध्याय पाठ्यसूची विषय ठीक है समय स्वल्पतार कारण दुटो नहीं तुम्हारे साथ आलोचना करा सम्भव हबे ना आशा करब समय मध्य सरकार अर्थ व्यवस्था नहीं एक आलोचना करब जो तुम्हारे উপকারে আসবে আমি আশা করছি উপকৃত হবে তোমরা তাহলে আজকে তোমরা কি কি জানতে পারবে আজকে সরকারি অর্থ ব্যবস্থার সম্পর্কে তোমরা অর্থনীতি সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে ব্যাখ্যা করতে পারবে বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলো নিজে সরকার যে বিপুল অর্থ ব্যয় করবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থাপনার জন্য সেই অর্থ কোথা থেকে আসবে से अर्थे जोान सरकार उत्सर सरकार आय कर उत्सगुल सम्पर्क
তোমরা ব্যাখ্যা করতে পারবে, আয়ের উৎসগুলো তোমরা চিহ্নিত করতে পারবে, এবং যদি সম্ভব সময় সময়ে কভার করে বা সময় পাই তাহলে আমি আশা করছি বাংলাদেশ সরকার ব্যয়ের খাতগুলো নিয়েও আমরা পাঠ্যক্রমের বিষয় এবং এই খাতগুলো সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে। ক্লিয়ার মেরা? তাহলে চলো আমরা আজকে মূল বিষয়ে চলে যাই। প্রথমে হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থার ধারণা। তোমাদের বই আছে, বই দেখতে পারো তোমরা। সরকারি অর্থ ব্যবস্থা যেটা বললাম যে সরকারকে বিভিন্ন রকমের এই ভূমিকা পালন করার জন্য, বিভিন্ন রকমের ব্যয় সংকলনের জন্য সরকারকে কিছু ব্যবস্থা বা নীতি বা নীতি পদ্ধতি বা পরিকল্পনা গ্রহণ করতে হয়, ঠিক আছে? ঠিক তেমনি অর্থনৈতিক ক্ষেত্রে বা অর্থ ব্যবস্থার ক্ষেত্রেও সরকার কি করছে, সরকারের এই নীতি, সরকার যে নীতি ও পদ্ধতিগুলো আছে, অর্থ ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতি। বুঝছো মেয়েরা? সাধারণভাবে অর্থ ব্যবস্থা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, অর্থ ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতি। ক্লিয়ার মেয়েরা? আচ্ছা, অধ্যাপক ডাল্টন যিনি, উনি হচ্ছেন একজন ইংরেজ রসায়নবিদ। অধ্যাপক ডাল্টনের নাম তোমরা শুনেছ, দুঃখিত, অধ্যাপক ডাল্টন হচ্ছেন একজন ইংরেজ রসায়নবিদ এবং স্কুলের শিক্ষক ছিলেন তিনি, ঠিক আছে? আচ্ছা, স্কুলের শিক্ষক ছিলেন, একজন স্কুল শিক্ষক ছিলেন, তিনি একজন আবহাওয়া বিজ্ঞানী ছিলেন, তারপর তিনি একজন পদার্থবিদ ছিলেন। আচ্ছা, তাহলে এই ওনার পুরো নাম হচ্ছে জন ডাল্টন, খেয়াল রাখবে জন ডাল্টন। এই অধ্যাপক জন ডাল্টন এই অর্থ ব্যবস্থা সম্পর্কে কি বলেছেন, দেখো, সরকারি অর্থ ব্যবস্থা সরকারের আয় ব্যয় এবং এদের একটির সঙ্গে অপরটি সমন্বয় বিধানের কার্যাবলী আলোচনা করে। বুঝছো মেয়েরা? সরকারের আয় কত থেকে আয় হচ্ছে, সে আয়টা কোথেকে আয় হচ্ছে, কোন উৎস থেকে আয় হচ্ছে, কতটুকু আয় হচ্ছে, এবং এই আয়ের উপরে ভিত্তি করে ব্যয় কোন খাতে ব্যয় হবে, এই যে একটার সাথে আয় ব্যয়ের মধ্যে সমন্বয় সাধন, সমন্বয় বিধান করা, এই বিধানের কাজগুলো নিয়ে তাহলে অর্থ ব্যবস্থা আলোচনা করে, ঠিক আছে মেয়েরা? আচ্ছা, তাহলে এরপর আমরা চলে যাচ্ছি বাংলাদেশ সরকারের আয়ের উৎস। বাংলাদেশ সরকারের আয়ের উৎস, এই যে বাংলাদেশ সরকার, এই যে কাজগুলো, কোন কাজগুলো? জানমালের নিরাপত্তা বিধান, দেশ রক্ষা, প্রশাসন পরিচালনা, আর্থ সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড, বা যেটাকে বলবো আমরা আর্থ সামাজিক উন্নয়ন। আর্থ সামাজিক উন্নয়নের জন্য বিপুল অর্থ সরকারকে, তোমরা জানো বারবার বলছে যে বিপুল অর্থ সরকারকে ব্যয় করতে হচ্ছে, এই ব্যয় নির্বাহের জন্য করতে হয়, এই যে ব্যয়, এই ব্যয়ের টাকাটা কিভাবে, এই টাকাগুলো সরকারের কোথা থেকে আসবে, কোন উৎস থেকে, কোন খাত থেকে, সেই জন্য কি করতে হয়, সেই ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রচুর অর্থ আয় করতে হয়। এই আয় যে সরকার যে আয় করছে, এই আয়ের উৎসগুলো হচ্ছে, আয়ের উৎস কোথা থেকে আয় হবে, উৎসগুলোকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কর রাজস্ব, একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। বুঝছো মেয়েরা? আয়ের উৎস কটি? দুটি, একটি হচ্ছে কর রাজস্ব, আরেকটি হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। কর রাজস্ব কি? দেখো, বাংলাদেশ সরকার দেশের জনগণ বিভিন্ন ব্যবসায় ও শিল্প কারখানার উপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলে। কর রাজস্ব কার কার উপরে আরোপ করা হয়? সরকার কার কার উপরে আরোপ করে? জনগণের উপরে, বিভিন্ন রকম ব্যবসার উপরে এবং শিল্প কারখানার উপরে, ঠিক আছে? যে করগুলো আরোপ করে সেটাই হচ্ছে কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব। বাংলাদেশ সরকার কর ও শুল্ক ছাড়াও অন্যান্য যে সকল উৎস হতে রাজস্ব সংগ্রহ করে তাদের থেকে প্রাপ্ত রাজস্বকে তাদের থেকে প্রাপ্ত রাজস্বকেই বলে কর বহির্ভূত রাজস্ব। কর বহির্ভূত রাজস্ব তাহলে কি?
কর ও শুল্ক, তোমাদের একটু ধারণা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কর ও শুল্ক কি, একটু পরে এটা আলোচনা করছি। তাহলে কর বহির্ভূত রাজস্ব মানে ক্লিয়ার, এই যে বাংলাদেশ সরকার জনগণ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসা এবং বিভিন্ন শিল্প কারখানাগুলো থেকে যে আয় করছে সেটা হচ্ছে কর রাজস্ব, এবং এই জনগণের আয়, জনগণ থেকে আয়, বিভিন্ন ব্যবসা থেকে আয়, শিল্প কারখানা থেকে আয় বাদ দিয়ে আরো যে যে খাত থেকে, যে যে উৎস থেকে আয় করছে, সেই আয়গুলোই হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। ক্লিয়ার? তাহলে চলো আমরা দেখি কর ও শুল্ক কি ইম্পর্টেন্ট। তোমাদের বই এটা নেই, তারপর আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একটু দিয়েছি। খেয়াল করো, করের ইংরেজি হচ্ছে ট্যাক্স আর শুল্ক হচ্ছে ডিউটি। কর দেখো, কর নির্দিষ্ট আইনের আওতায়, খেয়াল করো মেয়েরা, নির্দিষ্ট আইনের আওতায় বাধ্যতামূলকভাবে, ম্যান্ডেটরি দিতেই হবে, ঠিক আছে, বাধ্যতামূলকভাবে সরকার জনগণের কাছ থেকে যে অর্থ আদায় করে তাই কর, অথবা নির্দিষ্ট আইনের আওতায়, অন্যভাবে আমরা বলতে পারি নির্দিষ্ট আইনের আওতায় জনগণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ দিতে বাধ্য, মানে বা সরকার জনগণ সরকারকে যে অর্থ দিতে বাধ্য থাকে তাই হচ্ছে কর, অর্থাৎ তাকে এই এই যে অর্থটা সরকার নির্দিষ্ট করে দেয়, নির্ধারণ করে দেয়, সেটা যদি জনগণ না দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে শাস্তি ভোগ করতে হয় বা তাকে জরিমানা দিতে হয় বা তার উপর যে কোনো রকমের দণ্ড হতে পারে। ঠিক আছে মেয়েরা, তাহলে কি বলেছে, নির্দিষ্ট আইনের আওতায় বাধ্যতামূলক ভাবে সরকার জনগণের কাছ থেকে যে অর্থ আদায় করে তাই হচ্ছে কর, যেমন আয়কর। আয়কর নিয়ে একটু পরে আলোচনা করবো, তোমরা বুঝতে পারবে জনগণের আয়ের উপরে যে করটা, যে কর নির্ধারণ করা হয়, যে কর জনগণ দিতে বাধ্য থাকে সেটাই হচ্ছে আয়কর। এখানে শুল্ক ডিউটি, শুল্ক হচ্ছে পণ্যের উৎপাদন এবং আমদানি রপ্তানির ওপর সরকার যে ফিস আরোপ করে। ঠিক আছে ক্লিয়ার মেয়েরা, পণ্যের উৎপাদন এবং আমদানি রপ্তানির উপর, সেটা দেশের অভ্যন্তর উৎপাদিত পণ্য হতে পারে অথবা দেশ আমদানিকৃত পণ্যের উপরও হতে পারে। আবার দেশ থেকে যখন রপ্তানি আমরা করি, দেশ উৎপাদিত পণ্য যখন দেশের বাইরে যাচ্ছে, সব ধরনের এই ধরনের পণ্যের উপরে সরকার কি করছে, সরকার কি করছে, একটা ফিস আরোপ করে, এই ফিসটাই হচ্ছে শুল্ক। ক্লিয়ার মেয়েরা? যেমন তোমাদের আসবে একটু পরে কর রাজস্বের মধ্যে তোমরা দেখতে পাবে আবগারি শুল্ক, বাণিজ্য শুল্ক, এগুলো হচ্ছে শুল্ক বা ডিউটি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো মানে কর আর শুল্কের পার্থক্যটা। এরপরে আমরা চলে যাচ্ছি আয়ের উৎসগুলো। তাহলে আয়ের উৎস আমরা দুভাগে ভাগ করা যায় বলেছিলাম, একটা কর রাজস্ব আর একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। ঠিক আছে মেয়েরা, এখন কর রাজস্ব আমরা বলেছিলাম কি, সরকার দেশের জনগণ বিশেষ ব্যবসায় ও শিল্প কারখানার উপর যে কর ধার্য করে, ঠিক আছে, এখন এই যে কর গুলো ধার্য করছে এগুলো, আরেকটা জিনিস আমি তোমাদেরকে জানাতে চাই, যেটা আমার মনে হয় তোমরা আগে পড়েছো, তারপর আমি একটু বলতে চাচ্ছি, আর্থ সামাজিক প্রশাসন পরিচালনা তোমরা জানো দেশের, আমরা বলেছিলাম কিসের জন্য সরকারের অর্থ আয় করা দরকার বা সরকার কেন অর্থ ব্যয় করছে, কেন যে জনকল্যাণ সাধন বা সরকার আয় করতে হচ্ছে এইসবের জন্য, এইসব ক্ষেত্রে ব্যয় করার জন্য জনগণ জনকল্যাণ সাধন, তারপর প্রশাসন পরিচালনা। প্রশাসন বলতে তোমরা নিশ্চয়ই মেয়েরা জানো, তোমাদের একটা চ্যাপ্টার আছে, আমার খুব সম্ভবত মনে হচ্ছে এটা মধ্যে আমি ঠিক মনে নেই, তারপরও বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা তোমরা নবম শ্রেণীতে এটা পড়েছো, প্রশাসনিক কাজ, যেমন জেলা প্রশাসকের কাজ কি, ইউনিয়ন পরিষদের কাজ কি, জেলা পরিষদের কাজ কি, এই এই যে তাদের সমস্ত কাজ, এগুলো কিন্তু সব প্রশাসনের মধ্যে পড়ে, এই প্রশাসনিক কাজগুলো পরিচালনা করার জন্য। আর্থসামাজিক উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন এক হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর্থসামাজিক উন্নয়ন। আর্থসামাজিক উন্নয়নের জন্য কেন অর্থের প্রয়োজন হয় সেটা হচ্ছে, যেমন ব্যাংক উন্নয়ন, আর্থিক প্রতিষ্ঠানের ঋণদান কার্যক্রম সম্প্রসারণের জন্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য, দ্রব্য সেবা বিপণন ব্যবস্থায় উন্নয়নের জন্য,
উৎপাদনে উন্নততর প্রযুক্তি ও কৌশল ব্যবহার করার জন্য কৌশল ব্যবহৃত হওয়ার জন্য শ্রমিকের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য বা উৎপাদন বৃদ্ধির জন্য সহজ কথা যেটা বলতে পারো উৎপাদিত সম্পদ বা জাতীয় আয় বন্টনে বৈষম্য বা অসমতা হ্রাস করার জন্য শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক বা মজুরি দেওয়ার জন্য এগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে সরকারের এই রাজস্বের প্রয়োজন হয় এই আয় প্রয়োজন হয় যদি এগুলো এই কাজগুলো করার জন্য সরকারের বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন ক্লিয়ার মেয়েরা আমি আশা করছি তোমরা তোমাদের দ্বাদশ অধ্যায় যেটা ছিল দ্বাদশ অধ্যায় ওগুলো সম্পর্কে এই অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে ক্লিয়ার আলোচনা করা আছে যেমন সামাজিক উন্নয়ন আমি যেটা বললাম ওগুলো অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তন উন্নয়নের জন্য আর কতগুলো আছে সামাজিক উন্নয়নের জন্য সামাজিক অবকাঠামো পরিবর্তনের জন্য কিসের জন্য অর্থের প্রয়োজন সুশাসনের সুফলের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য স্বাস্থ্য সেবার সুবিধা বৃদ্ধির জন্য জীবনমানের উন্নয়নের জন্য জনগণের জীবনযাত্রার সুবিধা উপলব্ধি করার জন্য বিভিন্ন ক্ষেত্রে এগুলোর জন্য জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর জন্য সরকারের বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয় তাহলে চলো আমরা বুঝতে পারছি যে সরকারের এই আয়ের কর রাজস্ব বা কর্মীভূত রাজস্ব এত গুরুত্বপূর্ণ কেন আচ্ছা কর রাজস্ব প্রথমে আছে তোমাদের এক নম্বরে আছে বাণিজ্য শুল্ক বাণিজ্য শুল্ক কিন্তু সরকারের আয়ের প্রধান উৎস মেয়েরা তোমরা খেয়াল করো যদি তোমাদের সামনে বই থাকে তাহলে আমার মনে হয় সামনে বই রাখো এবং মার্কার থাকলে মার্ক করো অথবা পেন্সিল দিয়ে আন্ডারলাইন করতে পারো যেটা তোমাদের অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে এই বাণিজ্য শুল্ক ঠিক আছে বাণিজ্য শুল্ক এই বাণিজ্য শুল্ক কি দেশের আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের উপর কি ধার্যকৃত কর মেয়েরা দেশের আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের উপর ধার্যকৃত কর আশা করি তোমাদের আমদানি রপ্তানি কি তোমরা সেটা নিশ্চয়ই জানো তাহলে এই বাণিজ্য শুল্ক হচ্ছে বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস খেয়াল করো দুই নম্বরে আছে আবগারি শুল্ক আবগারি শুল্কটা কি দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর ধার্যকৃত কর দেশের অভ্যন্তরে উৎপাদিত খেয়াল করো মেয়েরা দেশের অভ্যন্তরে উৎপাদন করা হয় যে পণ্যগুলো বা যে দ্রব্যগুলো এবং দেশের ভিতরেই ব্যবহার করা হয় এরকম দ্রব্যের উপরে যে কর ধার্য করা হয় সেটাই হচ্ছে আবগারি শুল্ক এখন আবগারি শুল্ক জনগণের এই পণ্যের উপরে ধার্য করার সরকারের আয় বাড়ানো যেমন একটা লক্ষ্য আছে সরকার আরেকটা লক্ষ্য হচ্ছে যে দেশে কিছু ক্ষতিকর দ্রব্য উৎপাদন হয় সেই ক্ষতিকর দ্রব্যগুলোর ব্যবহার হ্রাস করার জন্য সরকার এই আবগারি শুল্ক আরোপ করে থাকে খেয়াল করো তোমরা রাজস্ব সংগ্রহ ছাড়াও তোমাদের বই আছে দেখো ক্লিয়ার বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার জন্য যেটা বলছে ব্যবহার হ্রাস করার জন্য অথবা ভোগ হ্রাস করার উদ্দেশ্যে এই আবগারি শুল্ক ধার্য করা হয় এই ক্ষতিকর দ্রব্যগুলো কি কি দেখো প্রধানত চা সিগারেট চিনি তামাক কেরোসিন ওষুধ স্পিরিট গ্যাসলাই মদ গাঁজা আফিম প্রভৃতি এই দ্রব্যগুলো দেখো প্রত্যেকটা দ্রব্যই কিন্তু কিছু ক্ষতিকর দিক রয়েছে এই দ্রব্যগুলোর উপরেই আবগারি শুল্ক ধার্য করা ক্লিয়ার মেয়েরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আবগারি শুল্ক ধার্য করার যে তোমাদের প্রশ্ন হয় এটা দু নম্বরের প্রশ্ন যেটা তোমাদের কি বলবো তোমরা অনুধাবন প্রশ্ন হ্যাঁ অনুধাবন প্রশ্নের মধ্যে হতে হয়তো আসতে পারে যে আবগারি শুল্ক ধার্য করার কারণ কি ঠিক আছে আবগারি শুল্ক ধার্য করার কারণগুলো ব্যাখ্যা করো তাহলে তোমরা কি লিখবে আবগারি শুল্ক ধার্য করার দুটো কারণ একটা হচ্ছে রাজস্ব বাড়ানোর জন্য সরকারের ঠিক আছে একটা হচ্ছে সরকারের রাজস্ব বৃদ্ধি করার জন্য বৃদ্ধির উদ্দেশ্য আর একটা উদ্দেশ্য হচ্ছে ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার জন্য ঠিক আছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আয়কর আয়কর জনসাধারণের ব্যক্তিগত আয়ের উপর ধার্যকৃত কর
এটাও সরকারের একটি গুরুত্বপূর্ণ উৎস। গুরুত্বপূর্ণ উৎসটা নিচে তোমরা আন্ডারলাইন করতে পারো বা মার্ক করতে পারো যে বাংলাদেশ সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে আয়কর। এই আয়কর কি? জনগণ জনসাধারণ যে আয় করছে ব্যক্তিগত ভাবে, জনসাধারণ যে আয় করে সেই আয়টাকে, যাদের আয় একটা নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে, সরকার একটা সীমা নির্ধারণ করে যে এত, একজনের বাৎসরিক আয় যদি এত টাকা পর্যন্ত হয় এবং তার উপরে যায়, তবে সেই ব্যক্তিকেই এই আয়কর দিতে হবে, সে বাধ্য, সে ব্যক্তি এই আয়কর দিতে বাধ্য। সরকার একটা সীমা নির্ধারণ করে দিয়েছে, একটা সেই নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে যাদের আয় তাদেরকেই, তাদের থেকে সরকার প্রগতিশীল হারে, প্রগতিশীল মানে প্রোগ্রেসিভ হারে, অর্থাৎ যার যত আয় সেই সীমার উপরে যার যত বেশি আয় তার তত বেশি আয়কর দিতে সে বাধ্য থাকবে। ঠিক আছে, যেহেতু আয়কর নির্দিষ্ট কর, কিন্তু বলেছিলাম কি বাধ্যত অবশ্যই বাধ্যতামূলক, যেটা অবশ্যই জনগণকে, জনগণ এবং বিভিন্ন ব্যবসায় এবং বিভিন্ন শিল্প কারখানার উপরে বলবৎ থাকে, তাই না? এটা হচ্ছে কর। তাহলে এই আয়কর হচ্ছে জনগণের সাধারণের ব্যক্তিগত আয়ের উপরে ধার্যকৃত কর। তাহলে আয়কর হচ্ছে গুরুত্বপূর্ণ উৎস, আর প্রধান উৎস আমরা কি বলেছিলাম? বাণিজ্য শুল্ক। বাণিজ্য শুল্কটা হচ্ছে প্রধান উৎস, আর গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে আয়কর। তারপরে আসছে মূল্য সংযোজন কর, যেটা তোমরা মূল্য সংযোজন কর হয়তো তোমরা বাংলা বুঝো না, কিন্তু তোমরা সবসময় ভ্যাট শব্দটা উচ্চারণ করে থাকো। ভ্যাট, ভ্যাটের পূর্ণরূপ যেটা সেটা হচ্ছে ভ্যাটের, আমরা কি বলি ভিএটি। ভ্যাটের পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আচ্ছা, এই মূল্য সংযোজন কর বা ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স কি? আমদানিকৃত দ্রব্য ও স্থানীয় ভাবে উৎপাদিত দ্রব্য, তুমি খেয়াল করো মেয়েরা, এটা যেমন বিদেশি দ্রব্য, আমদানিকৃত দ্রব্য মানে কি? বিদেশি দ্রব্য। হ্যাঁ, এই আমদানিকৃত দ্রব্য এবং দেশে যে উৎপাদিত স্থানীয় ভাবে উৎপাদিত দ্রব্য মানে আমাদের দেশের অভ্যন্তর উৎপাদিত দ্রব্য, এবং নির্ধারিত কতগুলো সেবা খাতের উপর, ঠিক আছে, নির্ধারিত কতগুলো সেবা খাতের উপর ভ্যাট আরোপ করা হয়, ভ্যাট আরোপ করা হয়। তাহলে মূল্য সংযোজনটা কি? মূল্য সংযোজন কর যে এই ভ্যাট কি বলেছে, আমদানিকৃত দ্রব্য স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য, যেমন এবং কি বলেছি আমরা, কিছু সেবা খাত, যেমন দেখো তোমরা আজকাল আমাদের কি করতে হচ্ছে, আমরা কাপড় কিনতে যখন মলে যাচ্ছি, মলে যাচ্ছি বা মার্কেটে যাচ্ছি, তখন এই কাপড়ের উপরও আমাদেরকে একটা নির্ধারিত হারে একটা পার্সেন্টেজ হিসাবে আমাদেরকে কি করতে হচ্ছে, কিছু অর্থ বা দিতে হচ্ছে, ফিস দিতে হচ্ছে। সেটা হচ্ছে কি, সেটাই হচ্ছে, এটা কিন্তু দোকান যে বিক্রেতা তার কিন্তু আয় না, বিক্রেতা এটা কিন্তু সরকারের আয়, ঠিক আছে, ওটা হচ্ছে, ওটা কিন্তু সরকারি খাতে চলে যাচ্ছে, এটা সরকার সরকার কর্তৃক নির্ধারিত। তারপরে আর যেমন আমরা রেস্টুরেন্টে খেতে গেলেও আমাদেরকে ভ্যাট দিতে হয়, এগুলোই হচ্ছে সেবা খাত, ঠিক আছে। তাহলে এই যে নির্ধারিত কতগুলো খাতের উপরও আমাদেরকে ভ্যাট দিতে হয়, এই এটাই হচ্ছে যে ফিসটা দিতে হচ্ছে বা যে অর্থটা দিতে হচ্ছে সেটাই হচ্ছে মূল্য সংযোজন কর। অর্থাৎ একটা দ্রব্য আমরা, ক্রেতা যখন একটা দ্রব্য কেনে, কেনে সেই সেই দ্রব্য মূল্যটা, সেই দ্রব্য মূল্যটা তো তাকে দিতেই হচ্ছে, সাথে এই মূল্যের সাথে আরো কিছু তাকে অর্থ দিতে হচ্ছে, সেটাই হচ্ছে, এই জন্যই সেটাকে বলা হচ্ছে মূল্য সংযোজন কর। মূল্যের সাথে সংযোজিত যে করটা আরো দিতে হচ্ছে সেটাই হচ্ছে মূল্য সংযোজন কর। আচ্ছা, তারপর হচ্ছে সম্পূরক শুল্ক, কি হচ্ছে সম্পূরক শুল্ক? আমি এই রাজস্ব কর রাজস্ব গুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো বোঝা বোঝা দরকার তোমাদের বিধায় মেয়েরা, আমরা একটু সময় বেশি নিয়ে তোমাদের বোঝাচ্ছি, আশা করি পর কর বহির্ভূত রাজস্ব এবং ব্যয় খাতে তোমাদের একটু বেশি বোঝাতে হবে না। আচ্ছা, সম্পূরক শুল্ক, ঠিক আছে মেয়েরা, সম্পূরক শুল্ক কি? অনেক দ্রব্য সামগ্রীর ওপর আমদানি শুল্ক, আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও, ভ্যাট আরোপের পরও আরো কিছু শুল্ক আরোপ করা হয়, সেটাই হচ্ছে সম্পূরক শুল্ক। কারণ একটা দ্রব্য দেশের বাইরে থেকে আসে, আমদানি হয়ে এসছে, সেই দেশ দ্রব্যের উপর একবার তাকে একবার আমদানি শুল্ক দিতে হচ্ছে। বা আবগারি শুল্ক কোনটা আমরা বলেছিলাম, আবগারি শুল্ক হচ্ছে দেশের অভ্যন্তর উৎপাদিত দ্রব্যের উপরেও শুল্ক দিতে হচ্ছে, বা ক্ষতিকর দ্রব্যের উপরেও শুল্ক দিতে হচ্ছে, বা এই আবগারি শুল্ক বা আমদানি শুল্কের সাথে আরো কিছু যখন বা কিছু
দ্রব্যের উপরে আমদানিকৃত এই এই দ্রব্যগুলোর উপরে যখন আবার আরো কিছু অর্থ দিতে হয় সরকারকে, সেটা হচ্ছে আমরা জানি সেটা কি ভ্যাট, মূল্য সংযোজন কর। এই তিনটা দেওয়ার পরও আরো কিছু কিছু দ্রব্য আছে তাদের উপরে আরো কিছু অর্থ সরকারকে দিতে হয়, রাজস্ব সরকারকে দিতে হয়, সেটাই হচ্ছে সম্পূরক শুল্ক। এটা হচ্ছে সম্পূরক শুল্ক, ঠিক আছে মেয়েরা? এটি বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস, অন্যতম প্রধান উৎস। খেয়াল করো মেয়েরা, মার্ক করো, তাহলে অন্যতম প্রধান উৎস কি? সম্পূরক শুল্ক। প্রধান উৎস বাণিজ্য শুল্ক, গুরুত্বপূর্ণ উৎস আয়কর, অন্যতম প্রধান উৎস সম্পূরক শুল্ক। খেয়াল করো সম্পূরক শুল্কটা কোন, তাহলে সম্পূরক শুল্ক, তাহলে তোমরা বুঝতে পারছো মেয়েরা, কিছু কিছু দ্রব্য বিদেশি দ্রব্য যখন আমাদের দেশে আসছে সেই দ্রব্যের উপরে, সেই দ্রব্যের উপর যে শুল্কটা আর পরে সেটা দেওয়ার পরে, বা দেশের অভ্যন্তর উৎপাদিত দ্রব্যের উপরে শুল্ক দেওয়ার পরে, বা এই দুটো দেওয়ার এই আবগারি আমদানি শুল্ক বা আবগারি শুল্ক, এবং এই দুটো দেওয়ার পরে আবার যখন তার আরো শুল্ক বা আরো শুল্ক আরোপ করা হয়, যে ভ্যাট যেটাকে বলছি আমরা, সেটা দেওয়ার পরেও যদি আরো কিছু শুল্ক সরকারকে দিতে হয় সেটাই হচ্ছে সম্পূর্ণ শুল্ক। এরপর হচ্ছে ভূমি রাজস্ব। ভূমি ভোগ দখলের জন্য সরকারকে প্রদত্ত খাজনা, ভূমি কেউ যদি জমি কিনলো সেই জমি ভোগ দখলটা দখল নেওয়ার জন্য সরকারকে খাজনা দিতে হয়, সেটাই হচ্ছে ভূমি রাজস্ব। নন জুডিশিয়াল স্ট্যাম্প, নন জুডিশিয়াল স্ট্যাম্প এরা খেয়াল করো, নন জুডিশিয়াল স্ট্যাম্প এবং রেজিস্ট্রেশন, পরেরটা হচ্ছে রেজিস্ট্রেশন, দুইটা তোমাদের সাথে আমি একটু আলোচনা করছি, দুইটা কিন্তু একটা ওটার সাথে জড়িত, মানে সম্পর্ক কিছু আছে। যেমন নন জুডিশিয়াল স্ট্যাম্প হচ্ছে যে বিভিন্ন দলিল পত্র ও মামলা মোকদ্দমার আবেদন পত্র ব্যবহারের জন্য, তুমি যখন অ্যাপ্লাই করবো বা আবেদন করবো কিসের জন্য, দলিল পত্রের জন্য বা কোন মামলা মোকদ্দমার জন্য যখন আমরা অ্যাপ্লাই করবো আবেদন পত্রকে, সে আবেদন পত্রে ব্যবহারের জন্য স্ট্যাম্প লাগে, সে আবেদন পত্রের উপরে স্ট্যাম্প লাগে। স্ট্যাম্প থেকেও সরকারের প্রচুর অর্থ উপার্জন, ঠিক আছে? সেই স্ট্যাম্প থেকেও সরকারের প্রচুর অর্থ উপার্জন হয়। পাসপোর্ট, যেমন পাসপোর্ট করতে হলে, নতুন পাসপোর্ট করতে হলে, রিনিউ করতে হলে, বা যেটাই হোক সে করতে হলে পাসপোর্টের উপরেও সরকারের, পাসপোর্ট থেকেও সরকারের প্রচুর অর্থ আয় হয়। এবং বিনিময় বিল, আন্ডারলাইন করলাম এটা, বিনিময় বিল, বিনিময় বিলটা কি? বিনিময় বিল হচ্ছে প্রাপক ও প্রেরকের মাঝে, প্রাপক এবং প্রেরকের মধ্যে অর্থ সংক্রান্ত, হ্যাঁ অর্থ সংক্রান্ত, এটা একটা দলিল বলতে পারো, এটা একটা দলিল। যেমন চেক, একজন আরেকজনকে চেক দিচ্ছে, প্রাপক প্রেরক প্রাপককে চেক দিবে, সে প্রেরক সে নিজেও বা প্রাপকের নামেও চেকটা দিতে পারে, বা প্রাপক যদি তাকে তার অথরাইজড কোনো কারো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অথরাইজ করে সে তার নামেও এই বিলটা হতে পারে। একটা বিল বা মিনিমাম বিলটা একজন আরেকজনের সাথে অর্থ লেনদেন সংক্রান্ত, যেমন ধর চেক একটা বিনিময় বিল, হুন্ডি, এগুলো হচ্ছে বিনিময় বিল, ঠিক আছে মেয়েরা? তাহলে নন জুডিশিয়াল স্ট্যাম্প তাহলে হচ্ছে একটা আবেদন পত্রের উপরে, আবেদন পত্রের উপরে যে স্ট্যাম্প ব্যবহার হয় সেখান থেকে সরকারের যে আয়টা। আর রেজিস্ট্রেশন হচ্ছে দলিল পত্রের রেজিস্ট্রি, দলিল পত্রের রেজিস্ট্রি বা নিবন্ধন করার জন্য রেজিস্ট্রেশন ফি, ঠিক আছে, রেজিস্ট্রেশন ফি। এবং মামলা মোকদ্দমা, মামলা মোকদ্দমা আবেদনের জন্য স্ট্যাম্পের জন্য ব্যক্তিকে অর্থ প্রদান করতে হয়, আর মামলা মোকদ্দমার জন্য যখন সে কোর্টে যায় সেখানে একটা কোর্টের একটা ফি প্রদান করতে হয়, কোর্ট ফি, মামলাটা পরিচালনার সময় একটা কোর্ট ফি দিতে হয়, সেটাই হচ্ছে রেজিস্ট্রেশন। এতেও সরকারের যথেষ্ট আয় হয়, ঠিক আছে মেয়েরা? তাহলে স্ট্যাম্প আর রেজিস্ট্রেশন, স্ট্যাম্প হচ্ছে আবেদন পত্রের উপরে ব্যবহারের জন্য, এখান থেকে সরকারের প্রচুর অর্থ আয় হচ্ছে। আর রেজিস্ট্রেশন হচ্ছে দলিল, এটা কোথায় স্ট্যাম্পটা লাগছে, দলিল পত্র অথবা মামলা মোকদ্দমার আবেদন পত্রের উপরে। আর রেজিস্ট্রেশন হচ্ছে দলিল পত্রের রেজিস্ট্রি বা নিবন্ধন এবং মামলা মোকদ্দমার জন্য হলো কোর্ট ফি। ক্লিয়ার মেয়েরা? এরপর আমরা চলে যাই যানবাহন কর, যানবাহন কর, বিভিন্ন প্রকার যানবাহন নিবন্ধনের জন্য প্রদত্ত করকে যানবাহন কর বলে। এইভাবে বই আছে বিধে আমি তোমাদের স্লাইডে লিখে দিইনি, যে কোনো যানবাহন কিনলে সেটা ট্যাক্সি হোক, গাড়ি হোক, ট্রাক হোক, অ্যাম্বুলেন্স হোক, কিংবা কোনো
বড় গাড়ি হোক, যে কোনো গাড়ির জন্য, যে কোনো যানবাহনের জন্য সরকারকে একটা নির্ধারিত একটা অ্যামাউন্ট বা একটা অর্থ প্রদান করতে হয়, সেটাই হচ্ছে যানবাহন কর। মাদক শুল্ক, মাদক শুল্ক কি? সরকার মদ, গাঁজা, আফিম ইত্যাদি মাদক দ্রব্যের ওপর শুল্ক বসিয়ে কিছু আয় করে, ঠিক আছে, এগুলোর উপরও কিছু শুল্ক বসিয়ে আয় করে। বিদ্যুৎ শুল্ক, বিদ্যুতের ওপর আরোপিত শুল্ক থেকেও সরকারের আয় হয়। তারপরে অন্যান্য কর ও শুল্ক, যেমন কি কি এগুলো, আমোদ প্রমোদ কর, সম্পত্তি কর, পেট্রোল ও গ্যাসের উপর শুল্ক, বিদেশ ভ্রমণের উপর শুল্ক, সেচ কাজ ও যন্ত্রপাতির উপর কর ইত্যাদি। তাহলে যে বিভিন্ন এই উৎস থেকেও এই ধরনের বিভিন্ন উৎস থেকেও সরকারের আয় হচ্ছে, ঠিক আছে, সরকারের প্রচুর আয় হয়। তাহলে এই হলো আমাদের কর রাজস্ব। এবার মেয়েরা, আমি সময় স্বল্পতার কারণে প্রত্যেকটা ধরে ধরে তোমাদের আসলে পাচ্ছি না, সময় এর মধ্যে প্রায় 30 মিনিট শেষ হয়ে আসছে, সেই জন্য এই শেষের গুলো যানবাহন কর মাদক শুল্ক আশা করি তোমরা এগুলো নিজেরাই বুঝে নিতে পারবে। আচ্ছা, এই গেল আমাদের কর রাজস্ব। এরপর আমরা চলে যাই কর বহির্ভূত রাজস্ব। কর বহির্ভূত রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব প্রথমে আছে তোমাদের, দেখো কর বহির্ভূত রাজস্ব তোমাদের সংজ্ঞা বলেছিলাম কি, সরকার কর শুল্ক ছাড়াও আর অনেক উৎস থেকে রাজস্ব সংগ্রহ করে থাকে, সেগুলো হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। আচ্ছা, এই কর বহির্ভূত রাজস্ব প্রথমে আছে কি, লভ্যাংশ ও মুনাফা। লভ্যাংশ ও মুনাফা, সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বিমা কোম্পানি, হ্যাঁ, অর্থিক প্রতিষ্ঠান, অর্থিক প্রতিষ্ঠান নন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, পার্ক, চিড়িয়াখানা প্রভৃতি থেকে বছর শেষে, বছর অর্থ বছর, বছর শেষে কিন্তু জানুয়ারি টু ডিসেম্বর বলবো না, আমরা বলবো যে বছর শেষে, যেহেতু অর্থ বছর হচ্ছে জুলাই থেকে জুন, ঠিক আছে, জুলাই টু জুন, বছর শেষে লভ্যাংশ ও মুনাফা পেয়ে থাকে। বছর শেষে লভ্যাংশ, লাভের একটা অংশ, এই যে এই সমস্ত খাতে ব্যাংকে যে লাভ হচ্ছে বা বিমা কোম্পানি, কোম্পানি গুলো যে লাভ, বিমা কোম্পানি কোনগুলো, যেমন আমাদের দেশে আছে এলিকো আছে, আমাদের দেশে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গুলি, আরো 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 কিছু কিছু এমনি ইন্স্যুরেন্স কোম্পানি কিছু কিছু আছে, সেগুলোকে বলা হয় তোমরা জানো বিমা কোম্পানি। তারপরে অর্থিক প্রতিষ্ঠান, যে আর্থিক প্রতিষ্ঠান গুলোতে আসলে চেক, বিল, এগুলো এগুলো সংক্রান্ত কাজ হয় না অর্থিক প্রতিষ্ঠানে সাধারণত, বিশেষ করে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান বলতে পারো যেগুলো দারিদ্র বিমোচনের জন্য যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে বিনা সুদে বা বিনা জামানতে সুদ প্রদান করা হয় দরিদ্র জনগণকে তাদের সকর্ম সংস্থানের জন্য, ঠিক আছে মেয়েরা, এই ধরনের প্রতিষ্ঠানগুলো হচ্ছে অর্থিক প্রতিষ্ঠান বা পার্ক, চিড়িয়াখানা, এগুলো থেকেও সরকারের প্রচুর, এদের বছর শেষে এদের কাছ থেকে সরকার লাভের একটা অংশ বা লাভ পেয়ে থাকে, ঠিক আছে, এই হচ্ছে লভ্যাংশ ও মুনাফা। সুদ, বিভিন্ন আর্থিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে প্রদত্ত ঋণের উপর প্রাপ্ত শুল্ক, প্রদত্ত ঋণের উপর সরকার কি করে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে বা স্বায়ত্তশাসিত হলো যে নিজে ব্যক্তির দ্বারা পরিচালিত হয় বা দলীয় কয়েকজন ব্যক্তি নিয়ে একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে, সেগুলো হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বা আরো এই ধরনের আরো ইয়ে আছে, যেমন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কি কি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তোমরা আরো ডিটেলস আলোচনা পরে পাবে। তাহলে প্রদত্ত ঋণ, এদেরকে কি করছে সরকার, ঋণ দেয়, সরকার যখন ঋণ দিচ্ছে এই ঋণের উপরে আবার কি করছে সুদ নিচ্ছে, ঋণের উপরে সরকার কি করে একটা নির্ধারিত হারে সুদ নেয়, এই সুদটাই হচ্ছে সরকারের শুল্ক, সুদ বা শুল্ক নিচ্ছে সেটাই হচ্ছে সুদ। আচ্ছা, তারপরে আসো অর্থনৈতিক সেবা, অর্থনৈতিক সেবা সরকার কিভাবে কি করছে, সরকার জনগণকে কিছু অর্থনৈতিক সেবা প্রদান করে থাকে, অর্থনৈতিক সেবাগুলো কি, যেমন পর্যটন, ব্যাংকিং সুবিধা দিয়ে থাকে, ভ্রমণ সেবা, ভ্রমণ সুযোগ দিয়ে থাকে, সেবা, হ্যাঁ, বিভিন্ন রকম সেবা দিয়ে থাকে, যেগুলো হচ্ছে অর্থনৈতিক সেবা, যেমন আমদানি রপ্তানি আইনের আওতায় প্রাপ্ত রেজিস্ট্রেশন স্কিম, বিমা আইনের আওতায় প্রাপ্তি এবং সমবায় সমিতি সমূহের অডিট স্কিম। অডিট স্কিম কি, যেমন একটা প্রতিষ্ঠানের সারা বছরের হিসাব নিকাশ দেখার জন্য, হিসাব নিকাশ, সেই প্রতিষ্ঠানে কোনো চুরি ডাকাতি মানে চুরি রাহা মানে জালিয়াতি হয়েছে কিনা, বা তাদের হিসাব পুঙ্খানুপুঙ্খ আছে কিনা, বা সেখানে কোনো
জালিয়াতি আছে না সেগুলো দেখার জন্য সরকার একটা অডিট টিম পাঠায়, সেক্ষেত্রেও সেখানে সরকার অডিট করে এবং সেক্ষেত্রেও সরকার প্রচুর অর্থ আয় হয়ে থাকে। ঠিক আছে, সমবায় সমিতি রেজিস্ট্রেশন, এই যে কিছু কিছু সমিতি আছে সমবায় সমিতি, এরা যখন রেজিস্ট্রেশন করে তখন সেখান থেকে সরকার আয় হয়ে থাকে। নবায়ন স্কিম, নবায়ন স্কিম যেমন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যিনি যেমন নবায়ন স্কিম বিভিন্ন কিছু, যেমন মনে করো যে পাসপোর্ট নবায়ন বা এই ধরনের কোনো কাগজপত্র বা দলিল পত্র রিনিউ করার জন্য এই সমস্ত স্কিমের রিনিউর উপরও সরকার অর্থ কি করে থাকে, ধার্য করে থাকে। তাহলে এগুলো হচ্ছে অর্থনৈতিক সেবা। ঠিক আছে ম্যাম, আমি খুব তাড়াতাড়ি করে শেষ করছি, আজ তোমাদেরকে আমার বোঝাতে একটু বোঝাতে পারছি না ঠিক মতো। সাধারণ প্রশাসন, বাংলাদেশ সরকার প্রশাসনিক সেবা প্রদানের জন্য বিভিন্ন প্রকার ফি আদায় করে। প্রশাসনিক সেবা প্রদানের জন্য, প্রশাসনিক সেবা তোমরা নিশ্চয়ই পড়েছ আগের চ্যাপ্টার গুলোতে, এখানে প্রশাসনিক সেবা প্রদানের জন্য বিভিন্ন প্রকার ফি আদায় করে। আচ্ছা, যেমন প্রশাসনিক সুবিধা বলতে অনেক অনেক রকমের সুবিধা আছে, যেমন কি বলতে হবে তারপরে বলতে চাচ্ছিলাম কি, রেলওয়ে, রেলওয়ে সরকারের আয়ের একটি উৎস। প্রশাসনিক সেবাটা আমি তোমাদেরকে সময় থাকলে আমি পরে আরেকটু ডিটেলস আমি নেক্সট ক্লাসে আশা করি তোমাদেরকে আমি পড়াবো, একটু ভালো করে বুঝিয়ে দেবো। এটা রেলওয়ে সরকারি আয়ের একটি উৎস, রেলওয়ে থেকে সরকার প্রচুর আয় হয়। ডাক বিভাগ, ঠিক আছে, ডাক বিভাগ, দেশের ডাক বিভাগ সরকার কর্তৃক পরিচালিত হয় বিধায় এটি সরকার আয়ের অন্যতম উৎস। তারপর আছে তার ও টেলিফোন, এখান থেকে সরকার আয় হচ্ছে। বন, বন, বন থেকেও সরকার প্রচুর আয় করে। বনে বনাঞ্চল থেকে কাঠ, বাঁশ, জ্বালানি, মধু, মোম ইত্যাদি বনজ সম্পদ বিক্রয়ের মাধ্যমে সরকার আয় করে থাকে। ঠিক আছে, কি কি, কাঠ, বাঁশ, জ্বালানি, মধু, মোম। আচ্ছা, টোল ও লেভি, তুমি একটু ভালো করে খেয়াল করে। এরপরে আছে টোল ও লেভি, টোল কি আর লেভি কি। টোল হচ্ছে, দেখো তোমরা খেয়াল করো, জনগণের সেবা যেমন ব্রিজ, হ্যাঁ, সেতু, কালভার্ট, কালভার্ট, হাট, পারাপার, হাট বাজার ইত্যাদি থেকে প্রাপ্ত কর। টোল যেমন সাধারণভাবে তোমার তোমরা খেয়াল করো যে তোমরা যদি চিটাঙ্গে যারা থাকো, কর্ণফুলী ব্রিজ যেটা নতুন ব্রিজটা হয়েছে, ব্রিজটা পার হওয়ার সময় তোমরা দেখবে যে গাড়ি থামিয়ে কিছু অর্থ সেখানে প্রদান করতে হয় না, সেটাই হচ্ছে টোল। গাড়ি যাওয়ার সময় একবার দিতে হয়, আবার আসার সময় একবার দিতে হয়, এটাই হচ্ছে টোল। ঠিক তেমনি ব্রিজ, এই যে আমরা দিচ্ছি সেতু, সেতু পার হচ্ছে, কালভার্ট, হাট, পারাপার, এই যে নদী পথে ঘাট পার হচ্ছে, পারাপার হচ্ছে মানুষ, হাট বাজার, এগুলো তো প্রত্যেকটা জায়গায় জনগণকে একটা নির্ধারিত হারে একটা অর্থ প্রদান করতে হয়, সেটাই হচ্ছে টোল। টোল হচ্ছে আসলে যানবাহনের উপরে নিচ্ছে জনগণকে, ঠিক আছে, যার যানবাহন, যেমন বাসের টোল, বাসের হয়তো টোল বেশি হয়, গাড়ির টোল একটু কম হয়, এরকম করে। আচ্ছা, লেভি, বিশেষ বিশেষ সময়ে আরোপিত জনগণের নিকট থেকে আদায়কৃত বিশেষ ধরনের রাজস্ব। এটা সব সময় না, লেভিটা হঠাৎ করে সরকার আরোপ করে, যে বিশেষ সময় সরকার আরোপ করতে পারে, ঠিক আছে, যেমন দেখো পদ্মা সেতু সংশ্লিষ্ট রাজস্ব, যে পদ্মা সেতু কাজ চলছে সেখানে কিন্তু জনগণের কি, জনগণ থেকে সরকার রাজস্ব সংগ্রহ, প্রচুর অর্থ, প্রচুর রাজস্ব সরকার সংগ্রহ করেছে এই পদ্মা সেতু কাজ শেষ করার জন্য, কাজ চালিয়ে যাওয়ার জন্য। এই এই পদ্মা সেতু সংশ্লিষ্ট যে রাজস্বটা আমরা জনগণরা সরকারকে দিয়েছি সেটা হচ্ছে লেভি, বিশেষ বিশেষ সময়ে আরোপ করা হয়। ঠিক আছে, এটা বিশেষ বিশেষ আরোপিত জনগণের নিকট থেকে আদায়কৃত বিশেষ ধরনের রাজস্ব। তাহলে তোমাদের টোল এবং লেভি আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো মেয়েরা। ঠিক আছে, এই গেলো আমাদের টোল ও লেভি। এরপরে আছে ভাড়া ও ইজারা, সরকার সম্পত্তি ভাড়া ইজারা দেওয়ার মাধ্যমে আয় করে থাকে। এই যে ভাড়া ইজারা কোথা থেকে, যেমন মনে করো বিদেশ, অনেক সময় সরকার দেশে যারা ব্যবসায়ী আছে তারাও সরকারের কাছ থেকে সম্পত্তি লিজ নেয়, আমরা যেটা বলি লিজ নেয়, ইজারা নিচ্ছে বা ভাড়া নিচ্ছে। আবার অনেক বিদেশি কোম্পানি আসে, যেমন এখন বাংলাদেশে পতেঙ্গা দিকে দেখো, আমাদের কেপিজের আছে কোরিয়ানরা, যেটা একটা বিশাল অনেক বড় বিশাল জমি নিয়ে সরকারের কাছ থেকে লিজ নিয়ে সেখানে তাদের ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করছে, শিল্প কারখানা স্থাপন করেছে, এগুলো এই বাবদ সরকারের প্রচুর আয় হয়ে থাকে। ঠিক আছে, জরিমানা, দণ্ড, বাজেয়াপ্ত করে সরকার বিভিন্ন যারা আইনের
আইনের অনুশাসন মেনে চলে না বা আইন মেনে চলে না, তাদের কাছ থেকে জরিমানা, তাদের জরিমানা করে, দণ্ড দেয়, অর্থদণ্ড হতে পারে, সেক্ষেত্রে অর্থদণ্ড হতে পারে, বাজেয়াপ্তকরণ, যারা বিভিন্ন কারণে সরকার তার সম্পত্তি বা প্রতিষ্ঠান বা বাজেয়াপ্ত করে, এগুলোর মাধ্যমে সরকার প্রচুর অর্থ আয় করে থাকে। ঠিক আছে মেয়েরা, এই গেল আমাদের বাংলাদেশ সরকার আয়ের উৎসগুলো, কর বহির্ভূত রাজস্ব। এরপর আমরা চলে যাই বাংলাদেশ সরকারের আয়ের ব্যয়ের খাতসমূহ, বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ। ঠিক আছে, ব্যয়ের খাতগুলো এই যে আয় করছে সরকার আর্থ সামাজিক উন্নয়নের জন্য, ভৌত অবকাঠামো নির্মাণের জন্য, স্কুল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, মসজিদ, এ ধরনের শিল্প কারখানা, এগুলো নির্মাণের জন্য সরকারের প্রচুর অর্থের প্রয়োজন। এইদের জন্য সরকারকে আয় করতে হচ্ছে, মানব সম্পদ উন্নয়নের জন্য, হ্যাঁ, দারিদ্র বিমোচনের জন্য বিপুল অর্থ সরকার কি করে, ব্যয় করে থাকে। এই সরকারের যে রাজস্ব গুলো আয় করলো, এগুলো সংগ্রহ করলে করে, করার পরে সরকার এগুলো ব্যয় করে কোন কোন খাতে, আর্থ সামাজিক উন্নয়নের জন্য। মানে তোমাদের একটু আলোচনা করছি, আর অর্থনৈতিক উন্নয়ন কি, সামাজিক উন্নয়ন কি, ভৌত অবকাঠামো নির্মাণের জন্য, মানব সম্পদ উন্নয়নের জন্য, দারিদ্র বিমোচনের জন্য সরকারকে বিপুল, এছাড়াও সরকারকে আরো কি কি, প্রশাসনিক কাজ পরিচালনার জন্য, সামাজিক ও জনকল্যাণমূলক কাজ, জনকল্যাণমূলক কি কি আছে, অনেক কাজ, তারপর অন্যান্য সেবাধর্মী কর্মকাণ্ড ব্যয় করতে পারে। এই ব্যয়গুলো, তাহলে ব্যয়ের খাতগুলো সরকার মূলত কোন কোন খাতে ব্যয় করে। সরকার দেশের বার্ষিক বাজেটে রাজস্ব ও উন্নয়ন মূলক এই দুরকম ব্যয়ের অর্থ জন্য অর্থ বরাদ্দ করে থাকে বাজেটে। তাহলে এই যে আয় ব্যয় সংক্রান্ত কাজ, পদ্ধতি, নীতি, নীতি ও পদ্ধতি, এগুলো কোথায় আমরা পাই, কোথায় সরকার এগুলো নির্ধারণ করে দেয়, কোথায় এগুলো থাকে, দলিলটা কোথায়, সেটা হচ্ছে আমাদের বাজেটে, তাই না? অর্থ বছরের শুরুতেই বাজেট প্রণয়ন করা হয়, সেখানেই সমস্ত বিস্তারিত ভাবে আলোচিত হয় যে কত আয় হবে, কোন খাত থেকে আয় হবে, কোন খাতে কত আয় হচ্ছে, এবং আয়গুলো কোন খাতে কত ব্যয় হবে। ঠিক আছে, কোন উৎস থেকে কত আয় হবে এবং কোন খাতে কত ব্যয় হবে, সেটা আমরা বাজেটে উল্লেখ থাকে। আচ্ছা, তাহলে বাংলাদেশ সরকার ব্যয়ের খাতগুলো দেখো কি কি আছে। প্রতিরক্ষা, প্রতিরক্ষা হচ্ছে বাংলাদেশের সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাত, আমরা মার্ক করে রাখো, অন্যতম প্রধান খাত হচ্ছে প্রতিরক্ষা। প্রতিরক্ষা কি কি, তাহলে প্রতিরক্ষা কি, প্রতিরক্ষার মধ্যে আছে প্রতিরক্ষাতে বাহিনীতে যারা আছে কর্মকর্তা কর্মচারীরা, তাদের বেতন, তাদের ভাতা, তাদের অন্যান্য সুযোগ সুবিধা প্রদান। তোমরা জানো যে ডিফেন্সে যারা আছে তাদের সুযোগ সুবিধা অনেক সরকার দিয়ে থাকে, তাই না? সুযোগ সুবিধা প্রদান করতে, তাদের যুদ্ধ অস্ত্র শস্ত্র ক্রয়ের জন্য, সাজ সরঞ্জাম ক্রয়ের জন্য প্রচুর অর্থ সরকারের বরাদ্দ রাখতে হয়। তাই প্রতিরক্ষা হচ্ছে বাংলাদেশ সরকার অন্যতম ব্যয়ের অন্যতম প্রধান। তারপরে দ্বিতীয়ত হচ্ছে বেসামরিক প্রশাসন। বেসামরিক প্রশাসন কারা, সামরিক ছাড়া যারা সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও এসবের বিভাগ সমূহে পরিচালনা, মন্ত্রণালয়ের অধীনে যে বিভাগগুলো আছে সবগুলো মিলে সবগুলোকে বলা হয় সচিবালয়। সচিবালয়ের অধীনে থাকে তোমার বিভাগীয় পর্যায়ের অফিস, আদালত গুলো, অধিদপ্তর গুলো, পরিদপ্তর গুলো, তাই না? বিভাগ, তারপরে জেলা পর্যায়ে, তারপর উপজেলা পর্যায়ে, এভাবে করে এই বিভাগ সমূহের পরিচালনা ও উন্নয়ন, কর্মচারীদের বেতন, ভাতা ইত্যাদির জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয় সরকারকে। ঠিক আছে, শিক্ষা, শিক্ষা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ খাত বাংলাদেশ সরকারের ব্যয়ের, গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করো, গুরুত্বপূর্ণ খাত হচ্ছে শিক্ষা। ঠিক আছে, এই সরকারি শিক্ষা খাতে কেন ব্যয় করতে হচ্ছে, প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার জন্য অনুদান, উপবৃত্তি, বিনামূল্যে, তোমরা জানো যে বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান করা হচ্ছে, এখন সরকারের একটা বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন এক্ষেত্রে ব্যয় হয়। শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষা বিস্তারে নতুন নতুন কার্যক্রম যথেষ্ট ব্যয় করতে হচ্ছে সরকারকে। এছাড়া উপানুষ্ঠানিক শিক্ষার জন্য সরকার অনেক ব্যয় করে থাকে। এরপর আসছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ, পরিবার কল্যাণ, স্বাস্থ্য পরিবার পরিকল্পনার অধীনে কি কি আছে দেখো তোমরা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ, হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপন, শিশু কল্যাণ কর্মসূচি, মাতৃস্বাস্থ্য, তাই না? এই যে সরকার এখন বর্তমানে কোভিড এর টিকা ভ্যাকসিন দিচ্ছে, এক্ষেত্রে কিন্তু সরকারের কি হচ্ছে, যদিও এখন আমরা ফ্রি পাচ্ছি, কিন্তু আনুষঙ্গিকভাবে সরকারের এখনো অনেক ব্যয় হচ্ছে বা সামনে আরো অনেক ব্যয় হবে যখন টিকাগুলো কিনে নিয়ে আসতে হবে। এখন তো আমরা প্রথম ডোজটা মোটামুটি সবাই ফ্রি দিয়েছি, তাই না? ফ্রি অফ কস্টে দিয়েছি। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে ঋণ ও সুদ পরিশোধ। ঋণ এবং সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য সরকারকে কি করতে হয়, দেশের অভ্যন্তর হতে অথবা বিদেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ কি করতে হয়, ঋণ নিতে হয়।
এই ঋণের আসল এবং সুদ পরিশোধ করার জন্য সরকারকে প্রতি বছর প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এরপরে আসছে কৃষি, মৎস্য, পশুপালন। এক্ষেত্রে সরকারকে ব্যয় করতে হচ্ছে পুলিশ, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ। দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তি বজায় রাখার জন্য পুলিশ ও আনসার বাহিনী অপরিহার্য। এবং দেশের সীমান্ত রক্ষার জন্য যাদের দেশের সীমান্ত কারা পাহারা দিয়ে রাখে এবং চোরাচাল চলান প্রতিরোধের কারা বর্ডার গার্ড, যাদেরকে আমরা বলি বর্ডার গার্ড। ঠিক আছে, বর্ডার গার্ড কি করছে, দেশের সীমান্ত রক্ষা করছে, পাহারা দিয়ে রাখছে এবং চোরাচালান রোধ করছে। এদের জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে। বিচার বিভাগ, কারা বিভাগের জন্য ব্যয় হচ্ছে, রাজস্ব আদায়কারী বিভাগ সময়ের জন্য ব্যয় হচ্ছে। বৈদেশিক বিষয়াবলী তোমরা একটু পড়ে নেবে, মেয়েরা সময় নেই, সময় শেষ প্রায়। অবসর ভাতা, অন্যান্য সুবিধা, তোমরা জানো যে অবসর প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের তাদের আমৃত্যু অবসর ভাতা এবং অন্যান্য সুবিধা প্রদান করা হয়। সমাজ কল্যাণ, সমাজ কল্যাণমূলক কার্যক্রম অপ্রত্যাশিত ব্যয়, হ্যাঁ অপ্রত্যাশিত ব্যয়, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, খরা, প্রাকৃতিক দুর্যোগ, মূলত প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে অপ্রত্যাশিত। যে কোনো সময় যে কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য সরকারকে অনেক বিপুল পরিমাণ অর্থ যোগান রাখতে হয়, তো সেক্ষেত্রেও হঠাৎ করে তাদের অনেক অর্থ ব্যয় করতে হয়। অন্যান্য খাতেও সরকার অনেক, যেমন সচিবালয়, হিসাব নিরীক্ষা, জ্বালানি ও শক্তি, খনি, উৎপাদন, নির্মাণ। আমি খুব তাড়াহুড়ো করে তোমাদের ব্যয়ের খাতগুলো একটু জাস্ট করে দিলাম, এরা তোমরা ভালো করে একটু পড়ে নেবে। আর শেষ পর্যন্ত বাড়ির কাজ আমি তোমাদের দিচ্ছি, তোমরা একটু আশা করি তোমরা পুরোটাই ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। এখান থেকে এসএসসি তে প্রতি বছরই প্রশ্ন থাকে, খুব ভালো করে লাইনে লাইনে পড়বে, অবজেক্টিভের জন্য, জ্ঞানমূলক প্রশ্নের জন্য, এবং অনুধাবন করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, যাতে উচ্চতর দক্ষতা প্রশ্ন প্রয়োগ প্রশ্নগুলো সুন্দর করে তোমরা লিখতে পারো। বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস হলো সম্পূরক শুল্ক, তোমরা একটু ব্যাখ্যা করবে সম্পূরক শুল্কটা কি, তারপরে কেন এটা প্রধান অন্যতম প্রধান উৎস আলোচনা করবে। বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত হলো শিক্ষা, এটা আলোচনা করবে সুন্দর করে, তোমরা আশা করি বিশ্লেষণ করবে এটা। এই হলো তোমাদের বাড়ির কাজ রয়ে গেল, এতটুকু আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা যেটা হলো বুঝতে পেরেছো। সময় বেশ খানিকটা গড়িয়ে গেছে, অতিরিক্ত সময় নিয়ে ফেলেছি আমি, ভালো করে পড়বে, আশা করি নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আলোচনা করতে পারবো, সেই আশা ব্যক্ত করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।